পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মুন। আগের ভিডিও লেকচারে আমরা কি করেছি, পাইথনের বিভিন্ন অপারেটরগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেই অপারেটরগুলো দিয়ে কোড করার চেষ্টা করব। তো শুরুতেই পাইথনের যে অপারেটরটি নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলার ডিভিশন, এক্সপোনেন্ট এবং ফ্লোর ডিভিশন। ওকে, তো চলুন আমরা এর প্রতিটি কোডের সাহায্যে করে দেখার চেষ্টা করি। আমরা কি করলাম, শুরুতেই এর মান নিলাম 9 এবং বির মান নিলাম আমি 2। আমি কিন্তু যে ম্যাথমেটিক্যালের একটা কোড করাইছিলাম সেখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন, আমরা আরেকবার করি, সমস্যা নেই আমার। ওকে, তো আমি কি করব, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম সি। সি সমান কি করতে পারি, এ প্লাস বি করতে পারি। তাহলে কি হবে, এ প্লাস বির মানটা কার মধ্যে থাকবে, সির মধ্যে থাকবে। দেন আমরা যদি একে প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে, এ প্লাস ডির যোগফলটা প্রিন্ট হবে। এখানে রান করে দেখার আর কোনো দরকার নেই, আপনারা জানি অবশ্যই পাবেন। ডি নামে যদি আরেকটা ভেরিয়েবল নেই এবং এ মাইনাস বি করি আমি, তাহলে ডির মধ্যে এ মাইনাস বির মানটা প্রিন্ট হবে, এটা অবশ্যই আপনারা জানেন। আমি ডি রেখে প্রিন্ট করে দিই। ওকে, দেন আমরা এম নামে একটা ভেরিয়েবল নিলাম, এ ভেরিয়েবলে কি করলাম, আমরা এ এবং বির গুণফলটা রাখলাম, দেন আমরা সেটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, দেন আমরা এন নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, সেখানে এ এবং বিকে ভাগ করে সেই ভাগফলটা রাখলাম এবং এনটাকে আমরা প্রিন্ট করে দিলাম। ওকে, দেন আমরা কি করব, এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে কি করলাম, এ আর বিকে মডুলার ডিভিশন করে রাখলাম এবং এক্সটাকে আমরা প্রিন্ট করলাম। ওকে, এই পর্যন্ত কিন্তু আমরা আগের ভিডিও লেকচারে একটা দেখেছিলাম, তো আমরা রান করি, রান করার পর আমরা এটা বুঝতে পারবো কি হয়। দেখুন হয়ে গেছে কি না, আমরা যেহেতু অপারেটরটা রান করবো, আমি কিন্তু কিওয়ার্ডটা রান করে ফেলেছি না, এটা ভুল করবেন না আপনারা। এই যে রানে যাবেন, রানে গিয়ে অপারেটরে গিয়ে রান করুন। দেখুন সুন্দরভাবে 9 এবং 2 যোগ করে 11, 9 থেকে 2 গেলে 7, 9 গুণন 2 18, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 এবং 9কে 2 দিয়ে মড করলে 1 হচ্ছে। এটা আগের মতো অ্যারিথমেটিক অপারেটর, আমরা এখন নতুন যে দুটো অপারেটর আমাদের এসেছে সেই অপারেটর দুটো আমরা দেখব। তো আমি কী করতে চাচ্ছি, যে 9 এর উপর স্কোয়ার করলে কত হয়, 9 গুণন 9 81, সেটা আমি হয় কি না সেটা আমি এখন দেখব। সির মধ্যে আমি কী করব, এক্সপোনেন্ট করব, কার 9 এর উপর 2। তো এক্সপোনেন্ট করার নিয়ম কি, 9 দিয়ে ডাবল ইন টু বা ডাবল মাল্টিপ্লিকেশন যদি সাইন দিই আমি এবং 2 দিই তাহলে কী হবে আমার, তাহলে সেটা তার উপর পাওয়ার হিসেবে কাজ করবে। এবং সির মধ্যে কী হবে, 9 এর উপর 2 পাওয়ার করলে যে মানটা হবে সে মানটা সির মধ্যে হবে এবং সেটা প্রিন্ট হবে। দেখি এই যে 81 প্রিন্ট করছে, দেখুন তাহলে এটা আমার এক্সপোনেন্ট হিসেবে কাজ করলো। দেন আমি ডির মধ্যে ফ্লোর ডিভিশন করব, কী ফ্লোর ডিভিশন করব, এর সঙ্গে কার ফ্লোর ডিভিশন করব, বির ফ্লোর ডিভিশন করব। এ এবং বি স্বাভাবিকভাবে ভাগ করলে আমার কিন্তু 4.5 দেখেছিলাম, এখন দেখি আমার কত দেখায়। এখন আমরা যদি রান করি দেখুন আমার 4 দেখাচ্ছে, কারণ কি আমি বলেছিলাম ফ্লোর ডিভিশনে কী হয়, দশমিকের পরে সংখ্যা থাকে না, ওখানে অ্যান্সার ছিল 4.5, এখানে অ্যান্সার হবে কত, 4, কারণ দশমিকের পরে সংখ্যাটি থাকবে না। এই হলো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কিত কার্যক্রম। এর বাইরে অ্যারিথমেটিক অপারেটর আর কোনো কার্যক্রম নেই, আপনারা এগুলো আবার ট্রাই করুন, অ্যারিথমেটিক অপারেটরগুলো মনে রাখলে অ্যারিথমেটিক অপারেটরের কাজগুলো করতে পারবেন। পরের ভিডিও লেকচারে আমরা অন্য আরেকটা অপারেটর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।